নমস্কার বন্ধুরা, মতে কিছু আমি তুমি পুরি আপনাদের সবাইকে স্বাগত। আর আজ আমি আপনাদের বানিয়ে দেখাবে একেবারে ইউনিক একটি রেসিপি, আর খেতে কিন্তু দারুণ। আর ভিতরের অংশে কিন্তু একেবারে স্পঞ্জের মতো, আর বাইরের অংশ কিন্তু একেবারে মুচমুচে। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করুন। তবে চলুন বন্ধুরা, দেরি না করে আজ আমি আপনাদের এই ইউনিক রেসিপিটা সহজে কীভাবে বানাতে হয় তাই যে আপনাদের বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কড়াইতে জল গরম হতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিলাম গুড়। গুড়কে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব, জাস্ট একটু আমি ভালো করে ফুটিয়ে নেব, গুড় কিন্তু আমি পাক করব না। আর গুড় ভালো করে ফুটে উঠলে গ্যাস অফ করে গুড় নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম এক বাটি চালের গুঁড়ো, আর আমি দিয়ে দিলাম এক বাটি সুজি, আর আমি দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া, এবার আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ। এবার আমি একটু একটু গুড় দিয়ে ভালো করে ব্যাটারটি বানিয়ে নেব। আর গুড় কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, খুব ভালোভাবে এইভাবে ব্যাটারটি বানিয়ে নিতে হবে যাতে দলা পাকিয়ে না থাকে। এবার আমি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। আর আধ ঘন্টা পরে আমি ঢাকনা খুলে আমার ব্যাটারটি কিন্তু এইভাবে হয়ে আছে। এবার আমি দিয়ে দিলাম এক বাটি ময়দা, এবার আমি একটু একটু দুধ দিয়ে ভালো করে এই ব্যাটারটি বানিয়ে নেব। এই ব্যাটারটি কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু বেশি ঘন আছে, তাই আমি একটু দুধ দিয়ে একটু পাতলা করে নেব। আর এবার আমি দিয়ে দেব এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার জন্য কিন্তু ভিতরের অংশ একেবারে স্পঞ্জের মতো হবে, আর বাইরের অংশটা কিন্তু একেবারে খেতে মুচমুচে লাগবে, তাই আমি বেকিং সোডা দিয়ে দিলাম। আর এখানে আমি তেল গরম করে নিয়েছি, এবার আমি এক হাতার মতো ব্যাটারটি দিয়ে দেব। আর এইভাবে কিন্তু পিঠের উপরের অংশে গরম তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর নিচের অংশ লাল হয়ে এলে এইভাবে কিন্তু পাল্টে নিতে হবে। আর এই পিঠেগুলো কিন্তু এপিঠ ওপিঠ দু পিঠেই ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে পিঠেগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন খুব সুন্দর কিন্তু আমার পিঠে হয়ে গেছে, আর দেখতেও কিন্তু দারুণ লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আরও একটি পিঠে আপনাদের বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে উপর থেকে কিন্তু তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, তাহলে পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর এইভাবে কিন্তু চারদিকে পিঠের মধ্যে তেল দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এক পিঠে আমার লাল হয়ে গেছে, আরও এক পিঠে আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। দেখুন পিঠেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর উপরের অংশ কিন্তু একেবারে মুচমুচে। এইভাবে আমি কিন্তু পরপর পিঠেগুলো ভেজে নেব। আর এই পিঠেগুলো কিন্তু লো থেকে মিডিয়াম আঁচের মধ্যে ভাজতে হবে, তাহলে পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে উপরের অংশ মুচমুচে, আর ভিতরের অংশ একেবারে স্পঞ্জের মতো হবে। আর দেখুন পিঠেগুলো দেখতেও কিন্তু দারুণ লাগছে, আর এটা কিন্তু একেবারে ইউনিক রেসিপি। আর দেখুন এই পিঠেগুলো কিন্তু হাতে দিলে বোঝা যাচ্ছে কতটা
মুচমুচে। আর আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন। আর আপনাদের চলুন তাহলে একটি পিঠে ভেঙে আমি দেখাই ভিতরের অংশটি। দেখুন কি সুন্দর স্পঞ্জের মতো, আর খেতে কিন্তু এই পিঠে দারুণ। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন।